সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি চলে আসলাম বরাবরই আবার আপনাদের মাঝে নতুন একটি ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক যাই বলেন সেই ভিডিও নিয়ে। তো আমি আপনাদের সাথে আছি মেরাজ এবং আপনারা দেখছেন ইলেকট্রনিক্স ডক্টর। তো আমরা যেটা দেখাতে চলেছি আজকে সেটি হচ্ছে একটি রুমের ভিতরে যে সকল জিনিসগুলো আমরা ব্যবহার করেছি এবং লাগিয়েছি সেই সকল জিনিস সম্বন্ধিত একটি ফুল ভিডিও। তো আপনাদের সামনে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সুইচ বোর্ড, অর্থাৎ গ্যাং বোর্ড আমরা ব্যবহার করেছি এখানে তিনটি। তিনটি গ্যাংয়ের মধ্যে আপনারা প্রথমে যদি আপনাদেরকে দেখাই, আমরা যদি একটু সিলিংয়ের ওপর দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন আমরা শুধু আপনাদের দেখানোর জন্যই ফ্যানটি ঝুলিয়েছি এবং এটি ফাঁকা আছে, যেহেতু কাজটি করতে করতে আপনাদেরকে দেখানোর সাথে আমরা বিডি করছি এবং রড লাইটটিও আমরা এখন পর্যন্ত সিলিংয়ের সাথে অ্যাটাচ করিনি, শুধু আপনাদেরকে দেখানোর জন্য ঝুলিয়ে রাখা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্যানটি আমরা কেবলই ঝুলালাম, নতুন একটি ফ্যান। তো আপনাদেরকে যদি দেখাই তাহলে এখানে দুইটি ফ্যানের সিস্টেম করা হচ্ছে, যার খাতিরে আমরা এখানে দুইটি ফ্যানের ডিমান্ড ব্যবহার করেছি। তো প্রথমটি হচ্ছে আইপিএস চালিত এবং দ্বিতীয়টি হচ্ছে সরাসরি এসি গাড়ি ব্যবহার করেছি। অর্থাৎ জানেন আইপিএসের নির্দিষ্ট একটি লোড আছে, নির্দিষ্ট একটি অ্যাম্পিয়ার বা লোড বহন করে, যে তার নির্দিষ্ট লোডের বাইরে সেই লোড বহন করতে পারে না, যার কারণে একটি ঘরে সাধারণত আমরা যেটি ব্যবহার করে থাকি একটি ঘরে একটি ফ্যান, একটি লাইট এবং সাথে আমরা ব্যবহার করে থাকি বাথরুমের জন্য গ্যাস ফ্যান এবং একটি লাইট, এ হচ্ছে ঘরের সাধারণত সার্কুলার। তো আমরা যদি দেখে থাকি এখানে তাহলে আপনারা খেয়াল করবেন এখানে একটি ফ্যানের সুইচ, অর্থাৎ আইপিএসের যে প্রথম সুইচটি, সেই সুইচটি আমরা যদি চাপ দিই আমাদের ডিমারের ভলিউমটি অফ করা আছে, আমরা ভলিউমটি অন করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন অন করার সাথে সাথে আমাদের ফ্যানটি চালু হয়ে গেছে, ফ্যান চালু হয়ে গেছে আমাদের। এবং সেই সাথে যদি আমরা আবারও ফ্যানটি বন্ধ করে দিই তাহলে বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এখান থেকে শুধুমাত্র বন্ধ করে দিলাম, বন্ধ করে দেওয়ার পরে তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের লাইটের সুইচটি অফ করা আছে, তারপরে আমাদের লাইটটি জ্বলছে। তো আমরা যদি ফ্যানের সুইচটি অন করি, লাইটের সুইচটি, তাহলে দেখতে পাচ্ছেন লাইটটি বন্ধ হয়ে গেল। আসলে এটার কারণটা হচ্ছে আমরা এখানে ব্যবহার করেছি টু ওয়ে সুইচ, অর্থাৎ আমাদের ফ্যানে এবং একটি লাইটে, অর্থাৎ যেটি আইপিএস সিস্টেম বহন করছে সেখানে আমরা ব্যবহার করেছি টু ওয়ে সুইচ, অর্থাৎ বেড সুইচের জন্য আমরা ব্যবহার করেছি একটি টু ওয়ে সুইচ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাইটটি এই মধ্যে বন্ধ আছে এবং আমরা চলে এসেছি আমাদের বেড সুইচের পাশে। আমরা যদি প্রথম সুইচটি চাপ দিই তাহলে দেখতে পাচ্ছেন লাইটটি আবারও অটোমেটিকভাবে চলে গেছে। সেই সাথে দেখতে পাচ্ছেন আমাদের সুইচ বোর্ড, মেন সুইচ বোর্ড দরজার পাশে যেটি আছে আমরা আছি তার ঠিক বিপরীত দিকে, ফ্যানটি অফ। যদি আমরা বেড সুইচের বিপরীত সুইচটি চাপ দিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটিও চালু হয়ে গেছে। অর্থাৎ বেড সুইচ, আপনারা বুঝতেই পাচ্ছেন বেড সুইচের লিগাল সিস্টেম যেটি থাকে সেটি হচ্ছে আপনারা বেড সুইচ থেকেও অন অফ করতে পারবেন, সেই সাথে সাথে বাইরের যে মেন বোর্ড আছে সেখান থেকেও অন অফ করতে পারবেন। এ হচ্ছে আমাদের প্রপার সিস্টেম, এ ছিল আমাদের বোর্ডের সিস্টেমগুলো। এবং সেই সাথে আমরা যদি আপনাদেরকে দেখাই তার পাশে, অর্থাৎ আমাদের বেড সিস্টেম হচ্ছে এই জায়গার উপরে, বেড থেকে যাতে টেলিভিশনটি দেখা যায় তার জন্য আমাদের তার পাশে, অর্থাৎ মেন বোর্ডের পাশে আমরা দিয়েছি একটি টিভি সকেট, অর্থাৎ টেলিভিশন সকেট, এবং তার পাশে দেওয়া আছে একটি এই পিন মাস্টার সকেট। দেখতে পাচ্ছেন আপনারা এই পিন মাস্টার সকেট এবং একটি টেলিভিশন সকেট। এবং যদি খেয়াল করেন তার নিচে দেওয়া আছে একটি মাস্টার সকেট মেন বোর্ডের নিচে। এবং আমরা যদি রাইট সাইডে খেয়াল করি এখানে বেডরুমের সাথে একটি অ্যাটাচ বাথরুম আছে, সেই অ্যাটাচ বাথরুমের সাথে আমরা ব্যবহার করেছি। আপনাকে যদি ভালো করে খেয়াল করে দেখাই এখানে আমরা একটি লাইট ব্যবহার করেছি এবং সেই সাথে আমাদের বাইরের সাইডে একটি গ্যাস ফ্যান আছে। তো
আমাদের বাথরুমের কাজ এখন পর্যন্ত শেষ হয়নি দেখতে পাচ্ছেন প্লাম্বার মিস্ত্রি এখন পর্যন্ত আসেনি আমাদের কাজ শুরু করেছি আজকে ইলেকট্রিক কাজ তে হচ্ছে অবস্থা যদি আমরা প্রথম সুইচে চাপ দিই সেটি হচ্ছে ভিতরের লাইটের জন্য এবং বাইরের রাইট সাইড এটি হচ্ছে গ্যাস ফ্যানের জন্য এবং আরো একটি সুইচ দেখতে পাচ্ছেন পাওয়ারফুল সুইচ যেটিকে বলা হয় 25 অ্যাম্পিয়ার ডিপি সুইচ সেটি যদি আমরা চাপ দিই তাহলে দেখবেন লাইট জ্বলছে অর্থাৎ লাইন দেওয়া আছে এই সুইচটি হচ্ছে আমাদের গিজারের জন্য ব্যবহার করেছি আমরা অর্থাৎ বাথরুমে পানি গরম ঠান্ডা করার জন্য যে গিজার ব্যবহার করা হয় সেটির জন্য এই সুইচটি আমরা ইউজ করেছি আমরা চলে যাচ্ছি আরেকটি সুইচে ঘরের মধ্যে অর্থাৎ ডাইনিং স্পেস ছাড়া যদি মনে করে ঘরের ভিতরে অর্থাৎ বেডরুমের ভিতরে কেউ স্বাভাবিকভাবেই ক্যালেন্ডার ব্যবহার করতে পারে রোমিটার চালাতে পারে ইত্যাদি বিষয়গুলোর জন্য আমরা এখানে একটি পাওয়ারফুল সকেট ব্যবহার করেছি যেটি হচ্ছে 8-pin মাস্টার সকেট তার পাশে যদি খেয়াল করি দেখবেন আপনারা এখানে দেওয়া আছে একটি ডিপি সুইচ অর্থাৎ আমরা এই ডিপি সুইচটি ব্যবহার করেছি সম্পূর্ণরূপে শুধুমাত্র এসির জন্য এটি আমরা ব্যবহার করেছি এসি চালানোর জন্য দেখতে পাচ্ছেন এবং তার উপরে এসির জন্য স্পেশালি একটি পয়েন্ট রাখা আছে আর এটি তো আমাদের বেড সুইচ আপনারা কিছুক্ষণ আগেই দেখতে পেয়েছেন এ হচ্ছে আমাদের কম্বিনেশন একটি ঘরের এবং এটি লাইট এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করুন ভিডিওটি এই পর্যন্ত আমাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ হাফেজ